হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে সকাল সকাল আমরা বাজার করতে যাচ্ছি, আমি আব্বু তোরান। আজকে অবশ্যই স্পেশাল, মানে আজকে লাকি খানামনি চলে যাবে, আর এর জন্য বাজার সাজার করা হচ্ছে একটু বেশি করে। আর এই তো আজকে ব্লগটাতে অবশ্যই চোখ রাখবেন, আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। আমরা চলে আসলাম বাজারে, আর সকালে হাঁটাহাঁটিটা অনেক বেশি ভালো লাগে, সো খুব ফ্রেশ ফ্রেশ লাগবে। আমরা এখন বিফ নিব আজকে। কত টাকা করে কেজি পাবদা মাছ? 350। ওকে, তো আমরা পাবদা মাছ নিয়ে নিচ্ছি। এই মাছটা আমাদের বাসায় সবাই পছন্দ করে, বাচ্চার থেকে ধরে সবাই, তাই আমরা এই মাছটা নেই সবসময়। এখন আমরা সবজি বাজারে যাচ্ছি সবজি কেনার জন্য। পেঁয়াজ কয় কেজি নিতেছেন? 2 কেজি। কত টাকা কেজি? 40 টাকা। রসুন কয় কেজি নিবেন? 1/2 কেজি। 130 টাকা করে কেজি না? কাঁচামরিচ কতটুকু নিবেন? 1/2 কেজি। কত টাকা করে কেজি? 80 টাকা করে কেজি। এখনো অনেক দাম, উইন্টার সিজন তো চলে গেছে, তাই শাকসবজির দাম একটু একটু বেড়ে গেছে। শশা কত টাকা করে কেজি? 50 টাকা। 1 কেজি নিবেন? শশাগুলো একদম ফ্রেশ, মানে ওনার শাকসবজি সবগুলোই মোটামুটি ফ্রেশ। লেবু এত দাম কেন? লেবু ধনিয়া পাতা কত রূপ নিছেন? 250। কত টাকা করে? এক কেজি টমেটো নিয়ে নিচ্ছি, আর টমেটো হলো 20 টাকা কেজি। টমেটোগুলো খুব সুন্দর। রসুন কত টাকা করে কেজি? 70। আর রূপচাঁদা 5 লিটার একটা তেল নিয়ে নিছি। আর আজকে সকাল সকাল নাস্তাটা বাহিরে করবো। আমাদের বাজার করা কমপ্লিট, এখন আমরা বাসায় যাচ্ছি। আর আজকে গরুর মাংস রান্না হবে। আজকে অনেক কিছু রান্না করবে, কারণ তোমার খালামণি আজকে চলে যাবে। আজকে লাকি খালামণি চলে যাবে, খুবই বেশি খারাপ লাগতেছে। আজকে একদম বলতে পারবো লন্ডনের কেউ নাই, সবাই চলে গেছে এক এক করে। সো আপনাদের সাথে সবকিছু দেখানোর ট্রাই করবো। আজকে অনেক কিছু রান্না করবে আম্মু, আর আজকে বাজার করে নিয়ে আসছে আমি আব্বু আর তোরান। আর এখন পাবদা মাছ ফ্রাই করতেছে। আমি এগুলো কি বোনা করবা? আর এদিকে গরু মাংসের কেউ উস্তা কথা বলছে। ওকে, আজকে কি কি রান্না করবা? ওকে, তাহলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর এই ব্লগে অবশ্যই চোখ রাখবেন, আর সবাই দোয়া করবেন লাকি খালামুনি আর আরফির জন্য লন্ডনে গিয়ে সুন্দরভাবে পৌঁছাইতে পারে। আর আমার তোমার কেমন লাগতেছে? সবাই তো ছিল, আর আজকে সবাই চলে যাবে।
আমরা খুব বেশি মজা করছিলাম, যাওয়ার সময়টাতে কি কষ্টকর মানে বলে বোঝানো যায় না, বিদায়টা আসলে অনেক কষ্টকর। আর এদিকে পাবদা মাছ বোনা তো হয়ে গেছে, তো যা একটা স্কিনে লাগছিল না, মানে এমনিতে পেল পড়ে যাবে। আর কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে, গুড় মাছ কিছু হয়েছে, তো গুড় মাংসের স্মেলটা অনেক সুন্দর। তারপর কি কি রান্না করবা? ওকে, আর টুনা ফিশ মানে রেসিপিটা একদমই অন্যরকম, আপনারা চাইলে এটা দেখতে পারেন। আমি এই রেসিপিটা আপনাদের সাথে সবটাই শেয়ার করব। আমার আব্বুর হাতের রান্নাটা আরও অনেক বেশি মজা টুনা ফিশে, তো ওইটা আরেকদিন দেখাবো, আজকে আম্মুরটা দেখাবো। ওকে, এই তো টুনা ফিশ দিয়ে দিচ্ছি আম্মু, এবং টুনা ফিশ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কী কী দিচ্ছ আম্মু? হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, লবণ দিয়ে দিচ্ছে, মানে সব রকম মশলাই দিয়ে দিচ্ছে। ধনিয়ার গুঁড়া দিয়ে দেখুন, জিরার গুঁড়া, মানে আমরা মাংসে সচরাচর যা ব্যবহার করি তাই দিব। অল্প পরিমাণে কিছু পানি, আর এদিকে টুনা ফিশটা হয়ে গেছে প্রপারলি। ওকে, তারপর কি কি রান্না করব? আজকের জন্য না, মানে মোটামুটি ভালো রান্না হয়েছে আজকে। ওকে, আর এদিকে লাস্ট আইটেম ডিম ভুনা হয়ে গেছে। আর তো ওকে, আজকের মতো এখানে আমাদের রান্না বান্না শেষ। খুব সুন্দর একটা স্কিম আসতেছে, সকাল থেকেই আম্মু রান্না বান্না, আজকে লাকি খালামুনি যেহেতু চলে যাবে, তো ফাইনালি সব কিছু শেষ ছিল। এই তো লাকি খালামুনি সুন্দরভাবে যেহেতু খেয়ে যেতে পারে, এটি আম্মুর আনন্দ। সবাই দোয়া করবেন যেন লাকি খালামুনি সুন্দরভাবে পৌঁছাতে পারে লন্ডনে।